Hello everyone, assalamu alaikum. Asha kore jodi khana asen bhalo asen shusto asen amra shobai bhalo achi. Ei to ajke ekta choto moto video loi aisi ar kita dekhaimu special kata ke designer ekta dress anchi khubi sundor and beautiful dress. Asha kore apnar kache bhalo lagbo amar dress ta boshe comment kore janaiba bhalo lagche kina na. আর আমার চ্যানেল নতুন হইলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন জানো আর যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিছেন সুভাষ ব্লগ ইউকে থ্যাংক ইউ এভরিওয়ান আর যারা সবসময় সাপোর্ট করেন সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনারা লাগে মন থেকে অনেক দর ভালোবাসা রইল আর দফার রাইকানের মধ্যে আমি খুব সুন্দর একটা লং ড্রেস পিন্ধা রাখছি আর এই স্কার্ফটা আমি মিলাইছি লং ড্রেসের সাথে আর এই লং ড্রেসটা আমি খেয়ে থেকে আনছি আর দফাররা ব্ল্যাকের মধ্যে কটনের খুবই খুবই নাইস তারা বালা ফাইন রিয়ানা রিজন দুইজনে লাইক করেন খুব পছন্দ করি আমার ছেলে রিজওয়ান রিজওয়ান অনেকে পছন্দ করেন খালি বাবার রিজওয়ান দেখাইও রিজওয়ান আব্বু এই তো গরু মাংস ভিজাইছিলাম আর সাল কুমড়া দিয়ে রানমো গরু মাংস দি রানমো আজকে বাকা লং টাইম পরে কুমড়া দি গরু মাংস দি খাইমো আর একটা দেখো দুইটা লাউ কাট করছি এই সার দিয়ে আর লাউ দি রানমো তো সবটা কাট করতে বাকা সময় লাগে আর এখানে আমরা দেশে দুইটা ফাতি লেম্বু হইন ফাতলা লেম্বু ইংলিশ লেম্বু কাট করছি নাগা খাসামরিচ কাট করছি লাউ দিয়ে এইসার মধ্যে দিবা লাগে আর লেম্বু আবার কাট করলিছি বাদ দিয়ে হাইবা লাগে আর এই তো গরু মাংস হাফ ডান হয়ে গেছে কুক আর হাফ করে মশলা তো আট ধরি দিব আর ঝটপট কুইক আর কি দেখাইলি রাম সপ্তাহ আর কুইক কুইক দেখাইলেও বালা আমি মনে করি এইতো লাউ কারি বইরাম পরিমাণ মতো তেল আর পেঁয়াজ আদা রসুন কইরাম আদা রসুন আর পেঁয়াজ দিছি আদা লাগতো না এই কারির মধ্যে এইতো পরিমাণ মতো লবণ আর ধরলাম লবণ না দেওয়া পর্যন্ত পেঁয়াজ বালায় মস্ত না একটা খেয়াল রাখবা পেঁয়াজ কুকুই তৈলে ফার্স্টে লবণ দিতইবা লার মধ্যে যত কম বেশি কম আর কি মশলা দিবা তে লার করে আমার সে বালা লাগে সে পেস্টটা একবারে গোল্ডেন ব্রাউন করে লিছি এখন জাস্ট হলুদ আর ধরলাম আর হলুদ দিছি ওয়ান স্পুন যেহেতু দুইটা লাউ নানি আর দিব আমি মরিচ আর মরিচ হইও ওয়ান স্পুন আর এখানে তো একটা এই সাদি লাউ দি বাজি নানি সাইন যদি একটু হালকা ধনিয়া দেন যেন সাই নাকি আর সব আছে দেন না আমি বেশি দিলাম না দেখতো পরে রাত্র আর কিছু দিছি বেশি লার মধ্যে কি বেশি মশলা খাটে না না নিয়ে লাগি আর এখন আমি পানি আর ধরে নিমু আর একটু সময় খুব করলিমু এক কাপ পরিমাণে পানি আর ধরে দিচ্ছি আর আরো ফাইভ মিনিটের মতো খুব করবো পরে আমি সবটা আর ধরবো আর তোরা তেজপাতা আট ভরছি বলি দিছিলাম তেজপাতা আসলে ফেজের লোক আট হলে বালা একটা গ্রান ভরে বাজির মধ্যে এখন আমি ফাইভ মিনিটের মতো কুক করবো এই তো মরিচ দিলাম পরিমাণ মতো যে যে পরিমাণে খাইন দিলাম আর মাংসের তরকারি থাকি মরিচ ধনিয়া করে জিরা
হলুদ 1 স্পুন দিলাম শুকনো 1 স্পুন পরিমাণ আদা দিলাম আর এখানের মধ্যে ওইও দুইটা শাল কুমড়া অলরেডি হইছি দেখাইছিও কাটার সময় আর যারা সব সময় আমার সাপোর্ট করেন শুনতে সুন্দর কমেন্ট করেন আমার কারিগুলা দেখতে যে সুন্দর নাইস আমি হইব থ্যাংক ইউ আপনারা এত নাইস হইয়া সাপোর্ট করার লাগি আর এইতো এক পিস এলো লেমন দিছি আর এখানোর মধ্যে নাগা দিলাম 3 পিস একটু জাল ঝালা কি হালকা মজা লাগে বেশি জাল ঝাল হইও একবার মজা হইতো না আর খাসা মরিচ 8 গ্রাম চুরা হইও এইতো দেখ অলরেডি দেখাইছি কুমড়া কাট হইয়া রাখছি আর এখন মাংসের সাথে কুমড়ারে কষাই লিমু অবশ্যই কুমড়ারে কষাই বা মাংসের সাথে কঠোর কুমড়া আট ধরবা না খেতা মাংসের লগে কুমড়া দিয়েও পানি আট ধরবা না জুলের লাগে আর কি আমি সবসময় মাংসের সাথে কুমড়া লাউ খসাই তো খসাইলে আলাদা একটা টেস্ট হয় কিন্তু কারির এটা সবসময় মনে রাখবা এই তো মশলাটা একদম কষে গেছে আর আমি এখন এই চা ধরে নিয়েছি একটা উপর রাস ধরে দুই রাখি দিছিলাম আর এই চা ধরার পরে এক দুই মিনিট পরে লাউ ওই আট ধরে দিব এই তো সবগুলা লাউ ওই আট ধরে দিলাম এই চার লোকে লাউ বারে মজায় হাজার ওই দিব আজকে এই চা দি লাউ দি ভাজি বানাইলাম আর একদিন সবকি বানাইছিলাম যে মজা হয়েছিল খাটল বিছি দি এই চা দি আর লোটটা সুটকি দিতে সুটকি রানলে না নি আমার ছেলে মেয়ে ধরা আবার খাই না রায় হ্যান্ডা মিশাই অতটা তো আবার এই চা দিয়া বাজির মতো লাউরে বানাইলে সব পাই যে লাইক করুন পছন্দ করি নাকি তো ওলেও চেষ্টা করলাম তারা জেলা বালা পাইন হলেও বানাই আমি বেশি আর এই তো নাগা ধরলাম নাগাইও পরিমাণ মতো হরমু করে ফুরতাম তো খাইতে পারতাম না জাল লাগবো বেশি খাসা মরিচও পরিমাণ মতো দিলাম যেহেতু লাল মরিচও দিছি আর লাউ আবার মজা হাজার হয়ে যাব তো বেশি আট হলে আর বিপদ জাল হয়ে যাব বেশি খাইতে চাইতে নাই খেয়েও আর এখন খসাই মু 7-8 মিনিটের মতো খসানির পরে জুলা ধরমু পরিমাণ মতো জুলা ধরমু এই তো মাংসের কারির মধ্যে পরিমাণ মতো জুলা ধরছি আর জাল তো দিমু কইতে গেলে ম্যাক্সিমাম 15-20 মিনিট জাল না দিলে কুমড়া মাংসর কারিটা টেস্টি হইতো না আর মিডিয়াম আগুনের মধ্যে রাখমু আর বেশি জুল দিবা না পরিমাণ মতো জাল দেওয়ার পরে কিন্তু দেখাইমু কতখান নাকি আসছে বহুত তাড়াতাড়ি দিব হইতে গেলে আর আজকে আমার অনেক হাপুমনি তারা কি আমার কুকিং ব্লগ যে পালা ফাইন তারা খুব বেশি এনজয় করে না আমার লেখবা মেসেজ দিবা যা তোমার কুকিং ব্লগ দিও তো আমার লাগে আপনারা লাগেও বানানি যারা যারা বেশি বেশি বালা ফাই আর যারা বালা ফাই না ইগনোর বা লাউর কারির মধ্যেও হালকা দিলাম বেশি না একটু লাউ তো খুব হইতো নানি লাউ আবার খুব না হইলে মজা লাগে না হিজা লাগে আর কি তো বাজি বেশি জুল রাখতাম না হালকা একটু জুল রাখমো বেশি না দেখাইমো কিলা প্রোডাক্ট পাতা লাস্টে দিমো দেখাইমো আপনারারে কিলাহান আর লাউ এখনো খুব হইছে না তো নিচে দড়ি নিব না নিয়ে লাগে একটু পানি আট ধরলাম 1 কাপ পরিমাণে দেখতেও পারলাম আর আজকে লাউ কুমড়ার বেশি আনছিলাম তো ওগুলো খাইলাম আজকে তবে লাউ কুমড়া দিয়ে বহুত দিন ধরি এমনি আমি খাই শুটকি দিয়া লাউ সামটাইম মাছ দিয়া লাউ আমি লাস্ট উইক মনে হয় রাঁধছি আর গুস্তি রাঁধছে না বাক্কা লম্বা টাইম হয়ে গেছে গিয়ে তো হইতে গুস্তি রাঁধে নাই এখন একদিনে তো খাওয়া যায় না পরের দিন বেশি ড্রাই লইয়া খাওয়া যায় না তো আমি থোড়া হালকা জুল জুল করে রাখছি আর ফাইনাল লুক দেখো তো খুবই নাইস কালার আইছে আর ইনশাল্লাহ খাইতো অনেক ইয়ামি হইব পারফেক্ট লবণতা দিছে সপ্তাহ আর গরু মাংস দিয়ে কুমড়ার কারিটাও একদম রেডি হয়ে গেছে কি ফাইনাল লো দেখো কত আর এটা একটু জুল জুল রাখছি ওইও দুইটা কারিও জুল রাখছি যেহেতু গরমের সময় খারির গরম তো করা লাগে অলরেডি একটা কইতাম বলে গেছি খারি গরম করে রাখতে হইলে একটু জুল রাখলে কি গরম করতে ইজি হয় আর নাইলে তো বেশি ড্রাই হয়ে যায় খাইতে মজা লাগে না
The final look the hoka kubi nice is here. I think you'll hire their see. Lobono is any kubi taste to eat into carita. আর অনেকদিন পরে খাইলাম কুমড়া দিয়া গরুর মাংস দিয়া আগে আগে খাইতাম আমার দাদু অনেক বেশি পছন্দ করতাম এখন বেশি একটা রান্দা হয় না